শিল্প এলাকা হিসেবে পরিচিত গাজীপুরে অন্তত 3000 শিল্প কারখানা রয়েছে, যার অধিকাংশই গ্যাস নির্ভর। এর মধ্যে তৈরি পোশাক শিল্প কারখানাই বেশি, আর এসব কারখানায় কাপড়ের রং করা, বয়লার চালানো ও বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হয় গ্যাসের। তবে প্রতিদিন যে পরিমাণ গ্যাস প্রয়োজন সরবরাহ লাইনে আসছে তার অর্ধেক। ফ্যাক্টরি চালাইতে গ্যাস যদি আমি না পাই, আমার ওয়ার্কার বসে থাকবে। ওয়ার্কারের কোনো বেতন মাপ নাই, ব্যাংকের ইন্টারেস্ট মাপ নাই, ট্রেড লাইসেন্স ফি এবং ফ্যাক্টরি চালাইতে হইলে বিভিন্ন পারমিশন নিতে হয়, প্রতি বছর রিনিউ করতে হয়, এগুলি তো খরচ মাপ নাই। এই সংকট সমাধানে বারবার দাবি জানিয়েও কোনো সুফল পাচ্ছে না শিল্প মালিকরা। এছাড়া চাহিদা অনুসারে গ্যাস মিলছে না বাসা বাড়িতেও। আমি কয়েকবার উদ্যোগ নিয়েছি এলাকার লোকজনকে নিয়ে, যে আমরা যে ভাড়াটিয়ারা আছে তারা পাক শাক করতে পারে না, খাওয়া দাওয়া খুব সমস্যা, আমাদেরও সমস্যা। আমি নিজেই গ্যাস সিলিন্ডার কিনে ব্যবহার করতেছি। একক তো ভাত খাবো, সেই সুযোগ নাই। গ্যাস আসে আপনাকে একটার পরে আবার চারটার আগে চলে যায়। তিতাস কর্তৃপক্ষ চলতি মাসের শেষ দিকে এই সংকট সমাধানের আশ্বাস দিয়েছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।